হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম এভরিওয়ান। তো আজকে আমরা একটা ইম্পর্টেন্ট একটা নোটিফিকেশান জানানোর জন্য আমরা এই ভিডিওটা আপলোড করছি। তো এই ভিডিওটা আমরা যেটা মেনশন করছি যে যে জেল ওয়ার্ডারের জন্য যে অ্যাপ্লিকেশানটা আমরা জমা দিয়েছি, তো সেটার এখানে মেনশন করা রয়েছে। তার অ্যাডমিট কার্ডটা কবে থেকে ইস্যু করা হবে, তার এক্সামটা কবে আছে, তো সেইগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো এটা হচ্ছে অফিসিয়াল নোটিশ, ঠিক আছে, যেটা পাবলিশ করা হয়েছে। তো এখানে মেনশন করা হয়েছে দ্য ডেট অফ কম্পিটিটিভ রিটেন এক্সাম ফর দ্য রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ ওয়ার্ডার, ফিমেল ওয়ার্ডার আন্ডার ডিরেক্টরেট অফ কারেকশনাল সার্ভিসেস, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, 2019 হ্যাজ বিন শিডিউলড অন 15/9/2019 সানডে। তাহলে 15 সেপ্টেম্বর 2019 এই এক্সামটা কন্ডাক্ট হবে। তো সেটা হবে 12টা থেকে 1টা অবধি, ঠিক আছে। তো এর যে ই অ্যাডমিট কার্ড, যেটা মানে অনলাইন অ্যাডমিট কার্ডটা, সেটা আমরা ডাউনলোড করতে পারবো 2/9/2019 থেকে, মানে 2nd সেপ্টেম্বর থেকে আমরা ডাউনলোড করতে পারবো। এবং তার জন্য কী কী রিকোয়ারমেন্ট, মানে কী কী লাগবে আমার, তার জন্য অ্যাপ্লিকেশান সিরিয়াল নাম্বার এবং ডেট অফ বার্থ, এই দুটো জিনিস দিয়ে আমরা ডাউনলোড করতে পারবো। তাছাড়াও যদি সেক্ষেত্রে কোনো রকম প্রবলেম হয়, তো তখন সেক্ষেত্রে একটা মানে নোটিফিকেশান আসবে, মানে ফোনে হয়তো আসবে যে এক্সামটা 15 তারিখে আছে, তো তুমি তোমার এই লিঙ্কে ক্লিক করে তোমরা অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নিতে পারো, ঠিক আছে। তো এখানে আর একটা কথা বলা হয়েছে, দ্য বোর্ড উইল নট বি রেসপন্সিবল ফর নন ডেলিভারি অফ সাজ SMS। কিন্তু এখানে বলা হয়েছে যদি কোনো রকম SMS অ্যালার্ট নাও যায়, তাহলে কিন্তু বোর্ড কোনো রকম রেসপন্সিবল নয়। তো আমি তোমাকে এই ভিডিওটার মাধ্যমে এটাই বলতে চাইছি যে দুটো এখানে সাইট দেওয়া রয়েছে, তো www.wbpolice.gov.in এবং www.correctionalservices.gov.in। তো এই দুটো সাইট থেকে তোমরা তোমাদের অ্যাডমিট কার্ডটাকে অ্যাটলিস্ট 2 তারিখে না হোক 3-4 তারিখ করে তোমরা ডাউনলোড করে নিও, কারণ লাস্টের দিকে যত ডাউনলোড করতে যাবে প্রবলেম ক্রিয়েট হতে পারে, ঠিক আছে। যেমন এখন ICDS-এর ক্ষেত্রে হচ্ছে রিসেন্ট এক্সামের জন্য। তো জাস্ট এটাই বলার ছিল যে আর বেশি দিন নেই তাহলে, ঠিক আছে। তো তোমরা এইটার জন্য স্পেশাল ফোকাস দিয়ে পড়াশোনা স্টার্ট করো, ঠিক আছে। তো এই রিলেটেড যে যে টপিকগুলো ইম্পর্টেন্ট সেগুলোর উপর আমি স্পেশাল ভিডিও আপলোড করব। তো স্পেশাল ভিডিওগুলো পাওয়ার জন্য এবং এই ভিডিওটাকে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই, যাতে আমি ফার্দার যদি ভিডিও আপলোড করি তো তোমাদের কাছে সেই নোটিফিকেশানটা পৌঁছে যাবে। এবং তোমার বন্ধুবান্ধব যারা আছে, যারা এই এক্সামের জন্য বিভিন্ন এক্সামের কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন করছে, তাদেরকেও এই ভিডিওটা অবশ্যই শেয়ার করো। ওকে, তো থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও, থ্যাংক ইউ।